প্রধান শিক্ষয়িত্রীঙ্କ বদলি দাবিରେ বিদ্যালয়ରେ পড়িলা তালা। প্রধান শিক্ষয়িত্রীଙ୍କର বদলি দাবিରେ বিদ্যালয়ରେ তালা পকাইলে ছাত্রছাত্রী এবং অভিভাবক। এভাবে এক অভাবনীয় ঘটনা দেখিবাকୁ মিলিছি মালকানগিরি জেলা তন্ডাপল্লী গ্রাম পঞ্চায়েত ইম্ভি 16 নম্বর গ্রামর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ରେ। উক্ত বিদ্যালয়ର প্রধান শিক্ষয়িত্রী শ্রীমতী সাধনা মণ্ডল দীর্ঘ 14 বর্ষ ধরি এই বিদ্যালয়ରେ কার্যরত অছন্তি। এতদিন কার্যাল মধ্যে সে বিদ্যালয়ের কোণী উন্নতিমূলক কার্য করিনথিবা অভিযোগ করেছেন গ্রামবাসী। বিভিন্ন কার্যের পিলামানকু নিয়োজিত করতে যা কি আইন অনুযায়ী দণ্ডনীয় অটে। সমস্ত অভিযোগ গত মাসর 12 তারিখে দিও নিকটে কলাপরে জেলা শিক্ষা অধিকারী শ্রীযুক্ত মানস কুমার জেনা এ উপরে বিহিত কার্যানুষ্ঠান পাই দাবি করেছিলেন, কিন্তু কিছু সফল ন মিলিবার পুনে গ্রামবাসী এবং ছাত্রছাত্রী মানে মিলিত ভাবে বিদ্যালয়ের তালা পকাই দিয়েছেন। এসহ যে পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী বদলি না হয়েছি সেদিন পর্যন্ত বিদ্যালয়ের তালা পড়ি রহিব বলে চেতাবনী দিয়েছেন। তবে এ বিষয়ে জেলা শিক্ষা অধিকারীঙ্কর প্রতিক্রিয়া মিলিপারি নাই। ডিসেম্বর 9 তারিখ আমি মিটিং বসছিল, সেতবে সিআরসি স্যার আমার বিও স্যার আসছিলা, আসে আমাকে প্রতিশ্রুতি দেলা যে আমি কমপ্লেন জনাইলু হেড দিদিকে বদলি করা, তার বহুত কিছু কমপ্লেন আসলে আমার ধরা। তারপরে সে কহিল হো ঠিক আছে আমি তাকে বদলি করাই দেবু। তারপরে আমি এপর্যন্ত কিছু তার সমাধান বাট পাইলু নাই, সেপাই আমি স্কুলটা ঘিরে করে তালা পকাই আমি দাণ্ডর পিলামানকে ধরি বসছু। আমার দাবি এতকি থিব যেত আমার হেড দিদিকে বদলি ন আসব, নয়া দিদি নয়া টিচর ন আসবে যাই আমি দাণ্ডর বসিব আর এমতি রেলি আমার চালিব। যে প্রধান শিক্ষকী সাধনা মণ্ডল তাঙ্ক যে কর্মর ব্যবহার দৃষ্টিকে নিয়ে আমি আজ তালা পকাইছু। তাঁকে বিগত 14 বর্ষ ধরে আমার স্কুলের প্রধান শিক্ষকী ভাবে অনেক আমি তাঁক উপরে গোটে ভরসা করে পিলামানক ঘর ছাড়ুছু, কিন্তু তাঁকে আমার পিলাঙ্ক সহিত যে খারাপ ব্যবহার বা খারাপ যে কাম করা উচিত নুহে সে কাম করছেন, যেমি নড়িয়া গছর চড়াই ডাল কটাইবা, পানি টাঙ্কি সফা করাইবা, ল্যাট্রিন সফা করাইবা, ইটা বোয়া কাম, চিপসি বোয়া কাম, মাসন কাম সব করছেন পিলাঙ্কু। একচুয়ালি আমি এইসব জানি নথিলু, পরে যেতবে জানিলু আমি বিও স্যার এবং সিআরসি স্যার জনাইলু, তাঙ্ক উপস্থিতিতে তাঙ্ক সব বয়ান বি নেলু এবং আমি লিখিত আকারে বিও স্যারঙ্কু গোটে অভিযোগ দেইছিলু দরখাস্ত মাধ্যমে। বিও স্যার ডিও স্যারঙ্কু সে দরখাস্ত ইয়ে কলে, তারপরে আমি গত 26 তারিখ দিন ডিও স্যারঙ্কু অফিস বি যাইছিলু, সেটি যাই ডিও স্যারঙ্কু সাথে কথা হলু, তাঁকে প্রতিশ্রুতি দেলে 3-4 দিন ভিতরে সাধনা দিদিঙ্কু বদলি করবে বলে, কিন্তু আজি পর্যন্ত এর কিছু কার্য করে না, যা ফলরে আজ আমি বাধ্য হয়েকি আমি স্কুলের তালা পকাইছু। সুকুমার মণ্ডলঙ্ক সহ মালকানগিরি কৃষ্ণপদ রায়ঙ্ক রিপোর্ট, ওড়িশা হালচাল।